আমি চলচ্চিত্র অঙ্গনে এখানে যারা উপস্থিত সবাইকে আমি সাধুবাদ জানাই যে আমি জানি এই যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছেন আর এই সিনেমা শিল্প গড়ে তুলছেন। এফডিসিতে একটা ভালো কমপ্লেক্স তৈরি করার বহুদিন থেকেই আমরা উদ্যোগ নিয়েছিলাম, এই কাজটা খুব বেশি এগোচ্ছে না, এটাই আমার সব থেকে দুঃখ লাগে। কারণ এমনকি এর প্ল্যানটা সব কিছুই দেখে দেওয়া, কিন্তু এই কাজটাও যাতে একটু দ্রুত হয় সে ব্যবস্থা করা। আর কবিরহাটে যেখানে যেখানে একটা ছোট খাল আছে, পাহাড় আছে, মানে একটা শুটিং করার খুব চমৎকার জায়গা, তো সেখানে কিছু প্রাথমিক পর্যায়ে কিছু কাজ হয়েছে, সেখানে আরও একটু আরও কাজ করতে হবে। এই জন্য যেখানে যাতে সকলে যে থাকতে পারে বা থাকার মতো উপযুক্ত জায়গা এবং শুটিং করার জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেগুলি যাতে ওখানে পাওয়া যেতে পারে সেই ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করা। যাতায়াতের ব্যবস্থাটা গাজীপুর এখন অনেক ভালো, রাস্তা এবং রেল আমরা করে দিয়েছি, কিন্তু সেখানে এই এই জায়গাটা যেহেতু জাতিপিতা আমাদের দিয়ে গেছে, এটাকে আরও সুন্দরভাবে একটা শুটিং স্পট হিসেবে আরও উন্নত মানের এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে ফেলা উচিত সেটা আমি মনে করি। আর তাছাড়া আমরা ইতিমধ্যেই যেমন আমরা ফিল্ম আর্কাইভ তৈরি করা হয়েছে, বিশাল বিল্ডিংও করে দিয়েছি ট্রেনিংয়ের জন্য, কাজে এই ট্রেনিংটাও খুবই দরকার। আর এফডিসি কমপ্লেক্স নির্মাণ এটা বোধহয় আর একটু দ্রুত কাজ করে দিলে আমরাই মনে করি আমাদের দেশের জন্য অনেক ভালো হতো।